নমস্কার, আপনারা দেখছেন ইডিয়াল সুশ্রী বাংলা। তো অনেকদিন পরেই আজকে আবার একটা নোটিশ নিয়ে আসলাম, সেটা হচ্ছে আপনারা যারা থাম্বনেইলে দেখেছেন তারা জানেন যে কোস্ট গার্ড নিয়োগ হচ্ছে সেটার জন্যে। সো ডিটেল যাবো এবং এটা আপনাদের নোটিশে আমি ডাইরেক্ট আছি, হেডকোয়ার্টার্স কোস্ট গার্ডস রিজিয়ন সেন্থেসিস বিজনেস পার্ক সিক্স ফ্লোর সাচি বিল্ডিং রেজারহাট নিউটাউন কলকাতা, এখান থেকে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সো সম্পূর্ণ ডিটেলসে যাবো, তার আগে একটা করবো, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর সত্যি খুব ভালো লাগছে কারণ আপনারা আমার পাশে আছেন খুব দ্রুত, আমি মাত্র 28 দিনে প্রায় 4000 সাবস্ক্রাইবের কাছাকাছি চলে গেছি। সো তার জন্য সত্যি ধন্যবাদ সকলকে যারা আমার পাশে আছেন তাদেরকে। সো এটা সম্ভব হয়েছে কারণ আমি রিয়েল খবর দিয়ে একটু দেরি হলেও তার জন্য হয়তো সম্ভব হয়েছে। সো যারা আমার চ্যানেল নতুন যারা দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সো লেটস গো টু দ্য পয়েন্ট। প্রথমে দেখছি আপনার কোস্ট গার্ড নিয়োগ হচ্ছে, নাম্বার ভ্যাকেন্সি এখানে দেখছেন 100 এমটি ড্রাইভার অর্ডিনারি গ্রেড ওয়ান দে, এখানে স্যালারি দেখুন 19,900 টাকা আছে এবং দুইটা পোস্ট আছে। এবং দেখুন তাদের এলিজিবিলিটি লাগবে 10 পাস্ট, মাস্ট ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তো লাগবেই, লাইট মোটর ভেহিকেলস শুড হ্যাভ দ্য লাস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং মোটর ভেহিকেলস এখানে লাগছে। বয়স যা দিয়েছে সেটা হচ্ছে 18 থেকে 27, এবং এসসি এসটি যারা আছেন তাদের অবশ্যই 7 থাকবে। এবং দেখবেন এখানে কী আছে, ফক্স লিফ্টের কার্পেন্টার, ঠিক আছে, কার্পেন্টার যারা তারা 19,900, তাদেরও স্যালারি থাকবে এবং তাদের বয়সে বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই যে নোটিশ আপনি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আছে। এবং তারপর দেখুন এসসি ওবিসি হিসাবে যদি আপনারা থাকেন, এসসির জন্য একটা হলদিয়াতে এবং ওবিসির জন্য একটা হলদিয়াতে এবং কলকাতা ওবিসির জন্য একটা দিয়েছে, এবং তাদের স্যালারি থাকবে 18,000 থেকে চালু করে। এবং তাদের এদেরও আর কি মাল্টিকুলেশন অর ইকুইপেশন পাস লাগবে, মাধ্যমিক পাস হলেই হবে। বয়স 27 বছর অবধি চলবে, 18 থেকে 27 অবধি। তবে এমটিএস নিচ্ছে, সেখানে এসসি কোটা একটা আছে এবং লাস্কার ইন দ্য পে অফ এটাও নিচ্ছে ওবিসি হলদিয়া থেকে। সো আপনারা এই নোটিশটা চাইলে আমি অবশ্যই আপনি দিয়ে দেবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন দেওয়া আছে, এই নোটিশটা অবশ্যই আমি পারলে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিতে পারেন। এবং ফর্মটা সেটাও আমি আপনাদের দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। সো সেই জন্য একটা ভিডিও বানাবো হয়তো, যদি না হয় তো আমি আশা করি আপনারা যারা মাধ্যমিক পাস যারা এটা নোটিশে বুঝতে পারছেন তারা অবশ্যই আপনারা জানি ফিল আপ করতে পারবেন। সো অবশ্যই সেটা জানাবো যদি আপনারা বলেন, রিকোয়েস্ট করেন। আর একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আমার চ্যানেল নতুন তাদের সাবস্ক্রাইব করবেন এবং যারা দেখছেন আর কি তাদের কমেন্ট বক্সে তাদের নিজের ডিস্ট্রিক্টটা জানিয়ে দেবেন এবং কোন ডিস্ট্রিক্টের খবর আপনারা চান, কোন ডিস্ট্রিক্টের চাকরির খবর চান, আমি অবশ্যই আপনাদের দেবো আর কি। সো ভিডিওটা বাড়াচ্ছি না, এটাই হচ্ছে কোস্ট গার্ড নিয়োগ হচ্ছে কলকাতা রিজিয়নে। সো আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন আর আমার রিয়েল সোসাইটি বাংলা পাশে থাকবেন। সো ধন্যবাদ।